ছিলে সেটি পুষ্প শুভে দেখিতে সুন্দর অধর রত্নিমঝিনী উত্ত ভাস্বর মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপী ঘন যশোদা জীবন ধন যিনি নারায়ণ অগ্র চন্দনে শ্যাম তনু বিভূষিত ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর ভজ কৃষ্ণ সেবর মধুর ব্রহ্মায়াদি দেব যারে জ্ঞানী নাহি পায় সে নামে বঞ্চিত হলে কি হবে উপায় মহাভারতের লাগি তেজ বৃন্দাবন দ্রুপদ্র লজ্জ হরি কৈলা নিবারণ সাধু পরিত্রাণয়ার দুষ্টের বিনাশ সারথি বেশতে হরি অর্জুনের পাশ কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু কৃষ্ণ ভল অপামর মন না ভুজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ এই অভিতা যে জন করেন পথন অবহলে পায় রাধা কৃষ্ণের চরণ প্রমুদিতে তিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্রে করেন কীর্তন বিয়াতের রসিত মহাভারতের ভাব অষ্টদশ দায়ে গীতা কইলা প্রকাশ এই গীতা পাঠে হইল দুঃখ নিবারণ অদ্বৈত রম্বিত গীতা করিলা বর্ষণ বলু বয়হরা গীতা দেবী ভগবতী প্রণমী চরণে তব আমি যে সংসতি আশ্রী চির দীন বন্ধু হে চালক হরি গীতা জ্ঞান ধাতা তুমি তোমায় নমস্কারি অন্তিম সময়ে যেবা অন্তিম সময়ে যেবা করে গীতা ধ্যান সর্ব পাপনাশি সেই বৈকুণ্ঠেতে জান ওম বৃন্দায় তুলসী দেবায় কেশব শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য ভতে নম নম ওম অখণ্ড মণ্ডলাকার ভক্ত জন চরাচর তৎপদম দর্শিত জ্ঞান তস্মে শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মে শ্রী গুরুবে নম নারায়ণ নমস্কৃতম নর চৈব নরোত্তম দেবীম সরস্বতী ব্যাস তত জয় মধুর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় প্রভু নিত্যানন্দ জয় দৈত্য চন্দ্র জয় শিবসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ শ্রী শ্রী গীতায় শান্তি লাভের উপায় এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করব হরে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার আরেক নাম হচ্ছে গীতোপনিষদ এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ ভগবান গীতাকে ভগবত গীতার মূল আমরা যখন কোনো ঔষধ খাই রূপ ফলে
তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ঔষধ খেতে পারি না, তাহলে কিভাবে খাই? ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয়। তেমনি ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার ভক্তা অর্থাৎ এই যে গীতার ভক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেইভাবে। ভগবত গীতার ভক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতার প্রতিটি পাতায় পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোন শক্তিমান পুরুষ অথবা দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষরূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্য দ্রষ্টা প্রতিটি মহাপুরুষ। শ্রীকৃষ্ণ নিজে ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা ও সব কয়টি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ, শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন ঠিক তেমনভাবে গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। শুধু ভক্ত, এই গীতা হচ্ছে সর্বশাস্ত্রময়ী। এই জন্য বলা হয়েছে বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন বুদ্ধি বুদ্ধি মহামস্মি তেজ তেজ মীনাসম। ভগবান বলছে হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলে জানিও। আমি বুদ্ধিমান দিকের বুদ্ধি এবং তেজস্বী বীজের তেজ করি। প্রিয় ভক্ত মন্ডলী, শ্রী গীতার এ শাশ্বত বাণী হইতে জানা যায় শ্রীকৃষ্ণ জগতের সর্বপ্রাণীর মূল স্রষ্টা। তিনি বুদ্ধিমান ব্যক্তিদের বুদ্ধিস্বরূপ। আসলে শ্রী গীতা হচ্ছে ভগবানের শ্রীমুখ নিশ্চিত সনাতন বাণী, আর এ বাণীর ধারক হচ্ছে এ শ্রেষ্ঠ প্রভু শ্রী গীতা। হে ভক্তমণ্ডল, এই গ্রন্থটি হচ্ছে জ্ঞান স্বরূপ, ধর্ম স্বরূপ, বিদ্যা স্বরূপ, জিজ্ঞাসার উত্তর স্বরূপ। কুরুক্ষেত্রে প্রান্তরে এক মহা রণাঙ্গনে পবিত্র গীতার আবির্ভাব। শ্রী গীতা যদি আবির্ভূত না হত তাহলে মানবকুলের সামনে সত্যিকার অর্থে শ্রী গীতার আদর্শবাণী উপস্থিত হত না। তাই শ্রী গীতা মানুষের পথ প্রদর্শক, সনাতন মানবের জিজ্ঞাসার সকল উত্তর। এই জন্য গীতা সর্বশাস্ত্রময়ী, অপূর্ব রহস্যময়ী। আমরা সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে এই গীতাকে উপলব্ধি করব? ভগবত গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়, শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। ভগবত গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতে হবে। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিনেত্রী অনুসারে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান
তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধা বনন্দ চিত্তে ভগবদ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যবৃত্ত। ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আসন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা, প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। এই জড়জগতে অনিত্য পরিবেশ আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো, তাকে ভীত হওয়ার কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য। অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে। তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মুটে অবগত নয়। হাজার মানুষের মধ্যে অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি। মানুষ যতক্ষণ পর্যন্ত মনুষ্য অবস্থা কাটিয়ে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয়